নমস্কার বন্ধুরা, মনিকার অসহায় সকলকে আমন্ত্রণ। আজকে আমি ছট পূজার ঠেকুয়া কিভাবে বানাই সেটা দেখাবো আপনাদের, কিভাবে সহজভাবে ঠেকুয়া বানানো যায় এই পদ্ধতিটা আপনারা একটু দেখুন। এবং যদি ভালো লাগে রেসিপিটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন যারা এখনো করেননি। দেখুন আমি কিভাবে এই ছট পূজার জন্য এই ঠেকুয়াটা বানাচ্ছি। ঠেকুয়া বানাবার জন্য প্রথমে আমি একটা বড় পাত্র নিলাম, এরকম এখানে মাখতে খুব সুবিধা হবে তাই এই পাত্র নিলাম। এবার আমি মেজারমেন্টগুলো দেখাচ্ছি। প্রথমে আমি 1 কাপ আটা নিচ্ছি, হাফ কাপ এখানে ময়দা দিলাম। অনেকে শুধু আটা দিয়েও করে, আবার অনেকে ময়দা দিয়ে করে, আমি সবকিছু মেলাচ্ছি। এখানে হাফ কাপ সুজি দিলাম, এখানে ডাস্ট নারকেল আছে, নারকেল গুঁড়ো এটা দিলাম, আপনারা ইচ্ছা করলে আসল নারকেল দিতে পারেন, এখানে ওটা হাফ কাপ আছে। এবার এখানে গুড় দিলাম, এখানে আমি হাফ কাপের কম গুড় নিচ্ছি, কারণ আমি পরে একটু চিনি মেশাবো। হাফ কাপ গুড় নিলাম, হাফ কাপের কম গুড় নিলাম। এবার এখানে মৌরি দিয়ে দিলাম, এবার আমি এখানে ঘি দেব, এখানে হাফ কাপের মতো ঘি আছে, এটা আমি পরিমাণ করে ঘিটা দিচ্ছি। এবার এটাকে আমি এখন মেখে নেব, এবার এগুলোকে আমি ভালো করে একটু মেখে নিচ্ছি, সব ভালো করে মিশিয়ে এটাকে আমি মাখব। এবার আমি এখানে একটু চিনি দেব, চিনি দিলে খেতে খুব ভালো লাগে, ঠেকুয়ার মধ্যে একটু চিনি চিনি দানার মতো হয়ে যায়, তাই আমি একটু চিনি দিলাম। আমরা এগুলো সবগুলো 100টা বার মেখে নেব। আমার মাখা প্রায় হয়ে গেছে, এবার জল দিয়ে মাখবো অল্প অল্প করে। এবার দেখাচ্ছি আমি কিভাবে এটাকে আমি করলাম, ঠিক এরকম হবে, এরকম ভালো মতো একটা পেকে যাবে। এইবার এটাকে আমি আস্তে আস্তে একটু একটু করে জল দিয়ে মাখব, অল্প অল্প করে জল দিয়ে এগুলোকে ভালো করে মাখতে হবে। এই মাখাটা একটু শক্ত মতো হবে, ঠিক আটা যেরকম আমরা রুটি করি বা লুচি করি ময়দা মাখা হয় ওইভাবে না, একটু শক্ত মাখা হবে, তাই আমি অল্প অল্প জল দিয়ে এটাকে আমি মাখব। এই যে আমার সব মাখা হয়ে গেছে, ঠিক এরকম মাখা হবে। এবার এখান থেকে ছোট ছোট গোল্লা করে নিচ্ছি, এইভাবে গোল্লা করে নেব। এবার এখানে আমি আমার কোনো স্বাদ নেই, কিন্তু কিভাবে স্বাদ ছাড়া করা যায় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা চামচ নিলাম, চামচের এই সাইডটা নিলাম, এটা নিয়ে এখানে একটা টানবো, এটা আমি ডিজাইন দেব। এই একটা ডিজাইন হলো এরকম,
বাড়িটা দেখাচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন দিতে পারেন যে কোনো ভাবে। এখানে কাঁটা চামচ দিয়েও, এই যে একটা কাঁটা চামচ দেখছেন, এটা দিয়েও আমি এখানে ডিজাইন দিতে পারি। এইভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন দেবেন। এই যে আমি সব ঠেকুয়ার এইগুলো সব এইভাবে বানিয়ে রাখলাম, আপনাদের অলরেডি দেখিয়েছি এইভাবে বানিয়েছি আমি। ছাদ চাড়াই আমি ঠেকুয়ার এইভাবে গড়েছি। এবার এগুলো আমি একটা একটা করে ভেজে নেব, দেখাচ্ছি আমি কিভাবে ভাজব। আমি একটা কড়াই বসালাম, এখানে যথেষ্ট পরিমাণে তেল দেওয়া হলো। এবার এখানে আমি এই ঠেকুয়াগুলো সব ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। এবার এখানে ঠেকুয়াগুলোকে ছেড়ে দিচ্ছি। এটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোই রাখতে হবে, ঠিক এরকম লাল ভাজা হবে। আমি এবার একটা একটা করে তুলে নিয়ে দেখাবো। এইরকম ভাজা হবে লাল লাল। আমি সবগুলো তুলে নিচ্ছি এবার।